আজ আমি বানাবো দই পরোটা। দই পরোটা বানাতে আমার কি কি লাগবে, আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 1/4 কাপ লবণ দেব, আর আমি এখানে সাদা তেল দিলাম। আর দেবো আমি এখানে 1 চামচ চিনি, আর এখানে আমি দই রেখেছি 1/2 বাটি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে পরোটার ডোটাকে ভালো করে মেখে নেব। পরোটার ডোটা আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এটা সঙ্গে সঙ্গে ভেজে নেওয়া যায়। এর সঙ্গে আমি পেঁয়াজের চাটনি বানিয়েও আপনাদেরকে দেখাবো। এটা আমার 10 মিনিটের জন্য আমি এটা এইভাবেই রেখে দেবো। 10 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। পরোটার ডোটা আমার খুব সুন্দর হয়েছে। আমি আর একটু মেখে নিচ্ছি খুব ভালো করে। তারপর আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে সমস্তগুলোকে আমি এইভাবে অল্প পরিমাণে ময়দা নিলাম। নেয়ার পর এটাকে আমি প্রথমে রুটির মতো করে বেলে নেব। এটা খুব সুন্দর করে আমাকে রুটির মতো করে বেলে নিতে হবে। এটা আপনারা তেল দিয়েও বেলতে পারেন। তারপর আমি এখানে একটা ফোল্ড করে আবার এইভাবে আর একটা ফোল্ড করে দিলাম। তারপর আমি আবার এটাকে এইভাবে বেলে নেব। সুন্দরভাবে মেলা হয়ে গেছে। এইরকম ভাবে আমি সমস্ত গুলোকে বানিয়ে নেব। তাওটা আমি আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম। তারপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে আস্তে আস্তে আমি এটাকে ভেজে নেব। যে দিকটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দেব এই পাশটাতে। এই পাশটাও আমি খুব ভালো করে, খুব সুন্দর হয়েছে। এখন আমি এদিকটাও উল্টিয়ে দিলাম। দেওয়ার পর আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নেব। দুই দিকটাই আমি খুব ভালো করে উল্টিয়ে দেব। এদিকটাও দিলাম, আবার এই পাশটাও দেব। খুব সুন্দরভাবে ফুলছে। পাস্তা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি দ্বিতীয়টাও এইভাবে ভেজে নেব। দ্বিতীয়টাও আমি এইভাবে ভেজে নিচ্ছি। দই পরোটার সঙ্গে পেঁয়াজের চাটনি খুব ভালো লাগে। এরপর আমি আপনাদেরকে পেঁয়াজের চাটনিটা কি করে বানাতে হয় সেটাও দেখাচ্ছি। একটু মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আমি। এটা রিং রিং করে কেটে নিয়েছি। এখন আমি তাওয়াটা গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি 1/2 চামচ জিরে দিয়ে সেটাকে আমি শুকনো করে ভেজে নেব। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই জিরেটাকে তুলে নিচ্ছি। আবার আমি এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে 3টে শুকনো লঙ্কাকে ভেজে নেব। আর জিরেটাকে আমি মিক্সির মধ্যে বা হাতে দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। এটাও আমার ভাজা হয়ে গেছে। আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে লঙ্কা আর জিরেটাকে খুব ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। জিরেটা আমি আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। লঙ্কাটা আর লবণটা আমি খুব ভালো করে এর মধ্যে মাখিয়ে একদম গুঁড়ো করে নিলাম। এবার আমি এটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যে বাকি যে তেলটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে মেখে নেব। সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আমার পেঁয়াজের চাটনি তৈরি হয়ে গেছে। দই পরোটা আমার তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে একটু সস দিয়েছি, আর এখানে আমি এটা পেঁয়াজের চাটনিও দিচ্ছি। এটা চিকেন কষা বা ডিম কষা যার সঙ্গে খাবেন, খেতে খুব ভালো লাগবে। দই পরোটা আমার তৈরি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।